ভারত যেখানে চাঁদে পৌঁছে গেল আর সেইখানে পড়শি দেশ হয়েও পাকিস্তানকে আর্থিক সাহায্যের জন্য বিশ্বের কাছে হাত পাততে হচ্ছে। দেশের চরম আর্থিক সংকট নিয়ে এভাবে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দেশের এই দুর্দশার জন্য প্রাক্তন জেনারেল ও বিচারপতিদেরই দোষারোপ করলেন তিনি। বিগত বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানের অর্থনীতি নিম্নমুখী, চলতি বছরের গোড়াতেই দেশের অর্থনীতি তলানিতে পৌঁছয়, চরম অর্থ খাদ্য সংকটের সৃষ্টি হয়। পাকিস্তানে মুদ্রাস্ফীতি এতটাই বেড়েছে যে চাল ডাল আটার দাম প্রতি কেজি 200 টাকা পার করেছে, পেট্রোলের দাম 350 টাকায় পৌঁছেছে। দেশের যখন এই হাল, সেই সময় ভারত একদিকে যেমন চাঁদে সফলভাবে চন্দ্রযান 3 পাঠিয়েছে, তেমনই আবার সম্প্রতি G20 সভাপতিত্ব করেছে। পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যাপক তারতম্য নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। দীর্ঘ সময় ধরে ব্রিটেনে থাকলেও সম্প্রতি দেশে ফেরার কথা ঘোষণা করেছিলেন নওয়াজ শরীফ। আগামী 21 অক্টোবর তিনি পাকিস্তানে ফিরছেন। তার আগে সোমবার তিনি লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাহোর অনুষ্ঠিত একটি দলীয় বৈঠকে যোগ দিয়েছিলেন নওয়াজ শরীফ। সেই বৈঠকে তিনি বলেন, আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীরা দেশে দেশে গিয়ে আর্থিক সাহায্যের জন্য ভিক্ষা চাইছেন আর সেইখানে ভারত চাঁদে পৌঁছে গিয়েছে, G20 বৈঠক করছে। কেন পাকিস্তান ভারতের মতো সাফল্য অর্জন করতে পারল না, এর জন্য কে দায়ী? তিনি আরও বলেন, যখন অটল বিহারী বাজপেয়ীজি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তাদের ঝুলিতে মাত্র কয়েক বিলিয়ন ডলার ছিল আর আজ ওদের বিদেশি অর্থের তহবিল 600 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।